মেসির ক্যারিয়ার শুরুতে একটা দৃশ্য প্রায় দেখা যেত। তিনি খেলার মাঝে মাঠে দাঁড়িয়ে বমি করছেন। তার এই অসুস্থতা তার আশেপাশের সবাইকে ভাবিয়ে তোলে। অনেকেই মনে করতেন তার ক্যারিয়ার লম্বা হবে না, কিন্তু 34 বছর বয়সেও তিনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দুর্দান্তভাবে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার একটা অভ্যাস পরিবর্তনে। কি সেটা? আজ আমরা তাই জানব। ছোটবেলা থেকেই মেসি ফাস্টফুড এবং কোমল পানীয় ভক্ত। বিশেষ করে কোকা কোলা খাওয়ার অভ্যাস নিয়ে তার পরিবারেরও ভীষণ দুশ্চিন্তা ছিল। একবার পেপ গার্দিওলা টিম মিটিং শুরু করলে মেসি কোক খাওয়ার অনুমতি চান। পেপ তাকে অনুমতি না দিলে মেসি মিটিং ছেড়ে বেরিয়ে যান এবং সবাইকে হতভম্ব করে দিয়ে তিনি কোক নিয়ে মিটিংয়ে বসেন। মেসির কোকের আসক্তিতে বিরক্ত হন তিনি। পেপ গার্দিওলা নো ক্যাম্পের আশেপাশে থেকে সব ড্রিঙ্কিং মেশিন সরিয়ে ফেলার নির্দেশ দেন। বার্সেলোনার সহকারী কোচ রেক্সাস বলেন, যতটা উচিত তার চেয়ে অনেক বেশি পিৎজা এবং কোক মেসির পেটে গেছে। মেসি নিজেও বলেছিলেন তার প্রিয় খাবার মিলানেসা। এই আর্জেন্টাইন খাবারটি গরুর মাংস এবং বিস্কুট গুঁড়া দ্বারা তৈরি হয়। এই খাদ্যাভ্যাসের কারণে মাঠে এবং খেলার আগে বমি করতেন তিনি। তার এই অভ্যাস নিয়ে ম্যারাডোনাও বিরক্তি প্রকাশ করেন। একসময় মেসি বুঝতে পারেন এটা তার ক্ষতি করছে, এভাবে চললে তার ক্যারিয়ার লম্বা হবে না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বুঝতে পেরেছি আপনি 19 বছর বয়সে যা খেতে পারবেন 27 বছর বয়সে তা পারবেন না। এরপরে তিনি ফাস্টফুড এবং কোমল পানীয় খাওয়া একদম বাদ দেন। এর বদলে তিনি মেট পান করা শুরু করেন। মেট হচ্ছে লাতিন আমেরিকান পানীয়, যাতে কোনো চিনি ব্যবহার করা হয় না। মাংস বাদ দিয়ে অলিভ অয়েল দিয়ে মাখানো সালাদ, তাজা ফল, শুকনা ফল, বাদাম এবং সবজি বেশি করে খেতে শুরু করেন। এর ফলে তার মাসল ক্লান্তি দূর হয়ে যায়, নতুন মাসল তৈরিতে সাহায্য করে, ফলে তিনি ইঞ্জুরি মুক্ত থাকতে পারেন, সাথে পেশিগুলো থাকে তরুণ, এবং সবচেয়ে বড় ব্যাপার তার বমি করা একদম বন্ধ হয়ে যায়। এভাবে একটা অভ্যাস পরিবর্তনে মেসির 34 বছর বয়সেও পূর্বের মতোই নিজেকে নিয়ে যাচ্ছেন উচ্চ থেকে উচ্চতর স্থানে। Best player in the world.